শশী লজ ময়মনসিংহ রাজবাড়ি ময়মনসিংহে অবস্থিত একটি অন্যতম পর্যটন আকর্ষণ। এটি একটি রাজবাড়ি যেটি তৈরি করেন জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী। তিনি মুক্তাগাছার জমিদার ছিলেন। উনি 1910 সালে এই নির্মাণ কাজ শেষ করেন। এটি প্রায় 9 একর জমির উপর বিস্তৃত। সম্পূর্ণ ইউরোপীয় ধাঁচের তৈরি এই রাজবাড়িটি আপনাকে উত্তরা গণভবনের কথা স্মরণ করে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন একটি নারী মূর্তি, একটি নারীর ভাস্কর্য ঠিক ইমারতের কমপ্লেক্স তার সামনে স্থাপন করা হয়েছে। সম্ভবত এখানে ফোয়ারা বা এই জাতীয় কিছু ছিল। জমিদার শশীকান্ত আচার্য ছিলেন মহারাজা সূর্যকান্ত আচার্যের পালিত পুত্র এবং মহারাজার ভূসম্পদ ছিল ঢাকা, মালদহ, মুর্শিদাবাদ, বগুড়া এবং পাবনা জুড়ে। তাকে 1897 সালে মহারাজা উপাধিতে ভূষিত করা হয়। এখানে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি সচরাচর বেশিরভাগ সময় নীরবতা পালন করে থাকি। আজকে একটু মুখর হলাম, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশে প্রায় বছর 20 আগে একটি নাটক ব্যাপক জনপ্রিয়তা লাভ করে, সেটা ছিল হুমায়ুন আহমেদের একটি নাট্য সিরিজ, সেটার নাম হচ্ছে অয়ময়। এই অয়ময়ের গল্প এই শশী লজকে ঘিরেই গড়ে উঠেছে বলে আমরা জানি এবং সেই কারণে এই স্পটটি একটি বিশেষ তাৎপর্য বহন করে। বাড়ির পিছন দিকটাতে একটি পুকুর রয়েছে বা দিঘি রয়েছে, খুব আকারে বড় নয়, তবে যে ছোট্ট একটি ঘর রয়েছে সেটি অত্যন্ত মনোরম। সেখানে বসে বিকালের নাস্তা করার জন্য বা চাঁদনি রাতে গান বাজনা করে সময় কাটানোর জন্য চমৎকার একটি জায়গা। এটির সামনে এখন যে ঘাটটি দেখতে পাচ্ছেন, ঘাটটি অনেকটাই নষ্ট হয়ে গেছে। রাজপ্রাসাদ দেখলে আমার গান গাইতে ইচ্ছে করে। মৈ এক রাজা হুঁ, তুই এক রানী হে, ডিংডি ডিডিংডি ডিডিডিডি প্রেম কাহানি হে। এক রাজা मैं एक राजा हूँ, तू एक रानी है। আমরা ঘন্টাখানেক এই জায়গাটাতে আছি, আমরা এখনই এখান থেকে চলে যাব। আমাদের আজই
ঢাকা ফিরতে হবে, সে কারণে আমাদের যেতে হবে মুক্তাগাছা। মুক্তাগাছার উপর একটা ভিডিও করব, মুক্তাগাছা রাজবাড়ি, তারপরে অফিসের কিছু কাজ করব, করে আবার ময়মনসিংহ হয়ে ঢাকা চলে আসবো। সকলকে ধন্যবাদ। প্রেম কাহানি এক রাজা, মৈ এক রাজা হুঁ, তুই এক রানী।